হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটির টপিকটি হচ্ছে যে না ফন্ট লিঙ্ক। আমরা সাধারণত গ্রাফিক্স রিভারে ফাইল আপলোড দিলে ওই ফাইলের ভিতরে আমরা যেই যেই ফন্টগুলো ব্যবহার করে থাকি ওই ফন্টগুলো লিঙ্ক আমাদের হেল্প ফাইল এবং ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিতে হয়। তো সেই এই ফন্টের লিঙ্কগুলো আমরা কীভাবে দিব বা কীভাবে সার্চ করে পাবো কোন ফন্টটা কোন সাইটটা হচ্ছে অথর সাইট, ওই জিনিসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সহজে আপনারা চাইলে নিজেদেরা আপনাদেরা যেই ফন্টটি ব্যবহার করে থাকেন না কেন ওই ফন্টটা আপনারা ওটা যদি ফ্রি হোক বা পেইড হোক, আপনি যদি একটা পেইড ফন্ট ফ্রিতে নামিয়ে ব্যবহার করে থাকেন এবং ওই ফন্টটা যদি অথর সাইট পেইড হয় তাহলে ওই পেইড সাইটটার লিঙ্কটা আপনাকে এই ইনফরমেশান ফাইলে এবং হেল্প ফাইলের ভিতরে দিতে হবে। এখানে তিনটা ফন্টের লিঙ্ক দেওয়া আছে এবং তিনটা ফন্টের নাম দেওয়া আছে। তো এই তিনটা ফন্টের ভিতরে উপরের ফন্টটা এবং নিচের ফন্টটা অথর সাইট হচ্ছে এই লিঙ্কগুলো, আর মনস্টার ফন্টের যেই সাইটটা আছে এই সাইটটা অথর সাইট না, কারণ মনস্টার ফন্টটা হচ্ছে গুগলের। যদি আমি মনস্টার ফন্টের ফন্ট স্কোয়ার .com এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকি তাহলে অনেক সময় ফাইল রিজেকশনের সম্ভাবনা থাকে। সাধারণত আমরা নিজেরাই এরকম প্রবলেমের ভিতরে পড়েছি আগে। তো আমাদের একবার ফন্টের অথর সাইটগুলো না দেওয়ার কারণে আমাদের ফাইল রিজেকশন করে। তো ওইটা আমাদের একটা আগের অ্যাকাউন্টে রিজেকশন করে, বর্তমান অ্যাকাউন্টে আপনার মতে আমাদের কোনো ওরকম রিজেকশন হয় নাই। তো এখন আমি দেখাই দিই যে না কীভাবে কী করতে হয়। আমি ফটোশপে ওপেন করলাম। তো ফটোশপে ওপেন করার পর যেই ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে আমি গেলাম, ফাইলের ভিতরে ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে দেখেন যে একটা ফন্টের নাম আছে, যে ক্যারেক্টারের ভিতরে ফন্টের নামটা আছে। তো অনেকের যদি এরকম না আসে তাহলে এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার ভিতরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই ফন্টের নামটা কি। তো ফন্টের নামটা জাস্ট কপি করবেন, কপি করার পর একটা ব্রাউজারে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে কী কী পাবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো জাস্ট আমি ফন্টের নামটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর সব ইয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে ফন্টের নামের পরে আমরা জাস্ট অথর ফন্ট সাইট নামে লিখলাম। লেখার পরে ফার্স্টে যেই সাইটটি আসে তো ওই সাইটটি ভিতরে আমরা যদি প্রবেশ করি, প্রবেশ করার পর যেই লিঙ্কটি আমরা পাবো এখানে যেই লিঙ্কটি পাইতেছি এই লিঙ্কটি আমরা জাস্ট এসে ব্যবহার করব আমাদের এই এটা হচ্ছে আমরা যেই ফাইলটা ওপেন করছি ওই ফাইলটা আর একটা ফাইল। তো ওই ফাইলের হেল্প ফাইলে গেলাম। হেল্প ফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এই যে আমি যেই লিঙ্কটা কপি করলাম তো এই লিঙ্কটা এখানে দেওয়া আছে। জাস্ট আমি এর আগেই হয়েছে কপি করে রেখে দিয়েছি। তো এই লিঙ্কটা দেওয়া আছে এবং পাশাপাশি আরও অনেক লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো এই যে চারটা ফাইল আমি তৈরি করছি এই চারটা ফাইলের ভিতরে এই লিঙ্কগুলো মানে এই ফন্টগুলো ব্যবহার করা হয়েছে। তো ওই ফন্টগুলো লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এবং এই সব কিছু হয়েছে আপনাদেরকে আমি ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দিছি। তো আপনারা এখনও ওয়েবসাইট থেকে এসে সুন্দরভাবে হেল্প ফাইল এবং ইনফরমেশন ফাইলটা তৈরি করতে পারবেন কীভাবে, ওটা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিছি। জাস্ট এখন আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা অথর সাইটগুলো খুঁজে পাবেন। তো আশা করি আপনারা এতক্ষণের ভিডিওটার মাধ্যমে বুঝে গেছেন যে কীভাবে অথর সাইটগুলো খুঁজে পেতে হয় বা খুঁজে পাওয়া যায়। তো এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার হয়েছে বা আপনি কোনো উপকৃত হয়েছেন একই কথা, তো যদি হয়ে থাকেন তাহলে একটি লাইক দিতে পারেন, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আমাদের আপনার মতামতটি। সেই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।